কার সাথে লড়াই নামতে যাচ্ছিস তুই জানিস? ক্ষমতার সাথে, পাওয়ারের সাথে। দিনু ভাই, কোথায় পুরো সিস্টেম চলে, ঝড়ের সামনে খড়কুটোর মতো উড়ে যাবে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর 001। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আই হোপ, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা পিভিতে যেরকম ভিডিওগুলি দেখলেন, ওই রকম ভিডিওগুলি এখন ট্রেন্ড নিয়ে খুবই চলছে, তাই বলে আপনাদের জন্য নিয়ে আসি। এবং অনেকেই রিকোয়েস্ট করেছে ভাই দিনু ভাইয়ের সঙ্গের ওপর স্টেটাস নিয়ে আসতে, তো তাই নিয়ে এলাম। তো আপনারা যদি এই ভিডিওটি ক্রিয়েট করতে চান তাহলে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এবং আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই ভিডিওটি ক্রিয়েট করতে হলে আপনাদের প্রয়োজন হবে এলন মোশন অ্যাপসটি এবং দুটি প্রিসেট লিঙ্কের প্রয়োজন হবে। ওই দুটি প্রিসেট লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশনে, ওখান থেকে ইম্পোর্ট করে নেবেন। যদি কোনো প্রবলেম হয় এই ভিডিওটি কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো। ইম্পোর্ট করবো, আপনারা এলন মোশনটি ওপেন করে বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। ওখানকার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিটমার্ক প্রজেক্ট। এখানে লিরিক্স অ্যাড করা রয়েছে, ব্যাকগ্রাউন্ড অ্যাড করা রয়েছে, সমস্ত এখানে অ্যাড করা রয়েছে। জাস্ট আপনাদেরকে ফটো এবং এফেক্ট অ্যাড করতে হবে। তো প্রথমে ফটো অ্যাড করার জন্য আপনারা প্রথম বিট মার্কে চলে আসবেন, সাত দশমিক কুড়ি সেকেন্ড আসার পর প্লাস এখন মিডিয়াতে ক্লিক করে ফটো সিলেক্ট করবেন। তো আমি ফটো সিলেক্ট করে নিচ্ছি, সবার জন্য এই ফটোটি সিলেক্ট করে নিলাম। এবারে ফটোটি ফুল স্ক্রিন করার জন্য উপরে থ্রিডি ক্লিক করবেন, তারপর ফিল কম্পোজিশনের দিকে ক্লিক করে ফুল স্ক্রিন হয়ে যাবে। ওই জন্য এয়ার বাটনে ক্লিক করে কার বাটনে ক্লিক করে দেবেন। আবারও প্লাস এখন মিডিয়া ফটো সিলেক্ট করবেন, উপরে থ্রিডি ক্লিক করে ফুল স্ক্রিন করে অ্যারো বাটনে ক্লিক করে কাট করে দেবেন। আবারও প্লাস এখন মিডিয়া ফটো সিলেক্ট করলেন, উপরে থ্রিডি ক্লিক করে ফুল স্ক্রিন করে কাট করে দেবেন। আবারও প্লাস এখন মিডিয়া ফটো সিলেক্ট করলেন, উপরে থ্রিডি ক্লিক করে ফুল স্ক্রিন করে কাট করে দেবেন। তো এইভাবে আপনারা প্রতিটি বিটমার্কে ফটোগুলি অ্যাড করে নেবেন। আমি অলরেডি একটি লাইটে ফটোগুলি অ্যাড করে রেখেছি, সেটিকে ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা ততক্ষণকে ফটোগুলি অ্যাড করে নিন। তো দেখতে পাচ্ছেন আমি এই লেয়ারটিতে ফটোগুলি অ্যাড করে রেখেছিলাম। তো এবার যেটা করতে হবে, আপনাদেরকে ফটো অ্যাড করার পর এফেক্ট অ্যাড করতে হবে। কী করে এফেক্ট অ্যাড করতে হবে সেটি দেখে নিন। তার জন্য এখান থেকে ব্যাক গিয়ে এফেক্ট প্রিসেটটি ওপেন করবেন, প্রথম এফেক্টটি কপি করে নেবেন। কপি করে নিয়ে এখান থেকে ব্যাক গিয়ে বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। ওপেন করে আপনারা চলে যাবেন এখান থেকে একেবারে আপনারা বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে একবারে চলে যাবেন এখান থেকে একেবারে সাত দশমিক কুড়ি সেকেন্ডে গিয়ে এই এফেক্টটি পেস্ট করবেন। সাত দশমিক কুড়ি সেকেন্ডে পেস্ট করলেন, করার পর আপনারা এখান থেকে চলে যাবেন। এখান থেকে গিয়ে আবার এখানে পেস্ট করে দেবেন আপনারা। আপনারা আবার এখান থেকে চলে যাবেন, গিয়ে এখানে পেস্ট করবেন। এখান থেকে একেবারে গিয়ে এই দেখতে পাচ্ছেন এখানে যে ছোটো ছবি রয়েছে, এখানে যে দেখতে পাচ্ছেন 16.29 সেকেন্ডে এখানে আপনারা এফেক্টটি পেস্ট করে দেবেন। 16.29 সেকেন্ডে পেস্ট করে দিলেন, আবার এখান থেকে চলে যাবেন, এখানে এই ছবিগুলিতে পেস্ট করবেন। আবার এখান থেকে পেস্ট করতে লাগবেন, 18.10 সেকেন্ডে পেস্ট করবেন। আবার এখানে 19.8 সেকেন্ডে পেস্ট করবেন। এখান থেকে তিনটি ছবিতে পেস্ট করে দিলেন, পেস্ট হয়ে গেল। দেন এবার আবার এখানেও পেস্ট করে দেবেন, এখানে আপনারা যে এটিতে পেস্ট করবেন, এই যে এখানে 23.19 সেকেন্ডে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আবার এখানে একটি পেস্ট করবেন, 24.29 সেকেন্ডে পেস্ট করে দিলেন। পেস্ট করে দেওয়ার পর আবার এই যে লাস্টের এই ছবিটি রয়েছে, লাস্টের ছবিটিতে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে ব্যাক গিয়ে আপনারা জাস্ট ওপেন করবেন এফেক্ট পিসের দু নম্বর এফেক্টটি কপি করে নেবেন। এখান থেকে কপি করে নেওয়ার পর এখান থেকে ব্যাক গিয়ে আপনারা ওপেন করবেন বিটমার্ক প্রজেক্টটি। ওপেন করে আপনারা যতগুলো ছোটো ছোটো ছবি রয়েছে সব ছোটো ছবিতে আপনারা এফেক্টটি পেস্ট করে দেবেন। তার জন্য ছবিতে ক্লিক করবেন, এফেক্টে নিচে থিরোটে পেস্ট, ছবিতে এফেক্ট নিচে থিরোটে পেস্ট, ছবিতে এফেক্ট নিচে থিরোটে পেস্ট। ভিডিওটি দেখে দেখে পেস্ট করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। এখানে কিছু করবেন না, জাস্ট এখানে যে যতগুলি ছবি ছোটো ছবি রয়েছে একেবারে ছোটো ছবি সব ছোটো ছবিতে আপনারা এভাবে পেস্ট করবেন। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এগুলো পেস্ট করছি না। এখানেও রয়েছে, এখানে একটিতে পেস্ট করে দিলাম, চারটি ছবি রয়েছে এখানে, একটিতে পেস্ট করলাম, এখানে চারটি রয়েছে, একটিতে পেস্ট করলাম, এখানে চারটি পাঁচটির মধ্যে ছবি রয়েছে, এখানে পেস্ট করলাম,
দেন এখান থেকে এখানেও চারটি ছবি রয়েছে, চারটি করে ছবি যেখানে রয়েছে ওখানে পেস্ট করে দেবেন আপনারা। পেস্ট করে দিলাম, এখানেও রয়েছে। দেন আবার এখান থেকে ব্যাগ গিয়ে এবার পেস্ট করবেন, আবার ফিফটি সেট ওপেন করে এবার তিন নম্বরের ব্যাগটি কপি করে নেবেন। এখান থেকে ব্যাগ গিয়ে বিটম্যাপ প্রজেক্ট ওপেন করবেন, বিটম্যাপ প্রজেক্ট ওপেন করে আপনারা চলে যাবেন এই যে চারটি করে ছবিতে ফিট পেস্ট করলেন চারটি পরের ছবিটিতে, তারপরের ছবিটিতে পেস্ট করবেন। এখান থেকে আবার চলে যাবেন, এই চারটি ছবিতে পেস্ট করেছেন তারপরের ছবিটিতে পেস্ট করবেন। আবার এখানে এই দুটো ছবিতে অন্য ইফেক্ট পেস্ট করবেন, তার জন্য এখানে চলে যাবেন আবার 12.26 সেকেন্ডে পেস্ট করবেন। আবার এখানে চারটি ছবির পরে, আবার এখানে চারটি ছবির পরে, সরি ব্যাক হয়ে গেল, এখানে এই এই ছবিটিতে পেস্ট করে দেবেন। এখানে এখানে যে ছবিগুলো বাকি রয়েছে এগুলোকে পেস্ট করবেন, এখানে পেস্ট করবেন না, পেস্ট এখান থেকে চলে যাবেন আপনারা এই যেখানে চলে যাবেন এটিতে পেস্ট করে রয়েছে, এখানে একটি ছবিতে পেস্ট করবেন, এভাবে আপনারা পেস্ট করবেন। দেন এখান থেকে ব্যাগ গিয়ে আবার এফিট পিসিটটা ওপেন করে আবার ওপেন করবেন, এই যে এটি কপি করে নেবেন, বিটম্যাপ প্রজেক্ট ওপেন করবেন, দেখতে পাচ্ছেন দুটি ছবি ফাঁকা রয়েছে, এই ফাঁকা দুটি ছবিতে পেস্ট করে দেবেন। এবার যে ছবিগুলি বাকি বাকি বাদে রয়েছে সেই বাকি ছবিগুলিতে বাকি ছবিগুলিতে আপনারা এফেক্ট পেস্ট করে দেবেন। এখানে দুটি ছবি বাকি রয়েছে, এখানে দুটি ছবিতে পেস্ট করে দিলাম, এখানে আর কিছু করছি না, জাস্ট আপনাদেরকে দেখে দিচ্ছি আপনারা ফাঁকা ছবিগুলিতে পেস্ট করে দেবেন, ভিডিওটি দেখে দেখে পেস্ট করবেন। আচ্ছা পেস্ট করছি না, জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার এখান থেকে ব্যাগ গিয়ে আবার একটি পিসিট ওপেন করবেন, এবার লাস্টে ব্যাগটি কপি করে নেবেন, লাস্টে ব্যাগটি জাস্ট একটি ছবিতে পেস্ট হবে, এখান থেকে ব্যাগ গিয়ে আপনারা চলে যাবেন একেবারে এখান থেকে, এই যে 22.9 সেকেন্ডে 22.9 সেকেন্ডে এই একটি ছবিতে আপনারা এই ব্যাগটি পেস্ট করে দেবেন। দেন ভিডিওটি রেডি হয়ে গেলো, এবার ভিডিওটিকে সেভ করার জন্য উপরে সেটিং অপশন বা সেভ অপশনে ক্লিক করবেন, দেন নিচে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন, তাহলে ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটিতে লাইক করে দেবেন। তো এখন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।